Esselamu aleyküm ve rahmetullah. Tin bar la havla ve la kuvvete illa billah porle ki hoy apni janle obak hoben. La havla ve la kuvvete illa billah iti emon ekti dua je dua ti Allah taala জান্নাত থেকে প্রদান করেছেন। এই দোয়াগুলোকে বেহেশতের রত্ন ভান্ডার বলা হয়ে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই বাক্যগুলো বেহেশতের ভান্ডার, বেহেশতের একটি চারা, বেহেশতের একটি চারা গাছ এবং 99টি মুসিবতের প্রতিশোধক। অর্থাৎ কোনো ব্যক্তি যদি এই দোয়াটি পাঠ করে, আল্লাহ তাআলা তাহার কাছ থেকে 99টি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন। কোনো ব্যক্তি অসুস্থতার কারণে যদি রোগে আক্রান্ত হয়ে পড়ে আর এই দোয়াটি পাঠ করে, আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করবেন। কোনো ব্যক্তি অভাবের তাড়নায় অনেক কষ্টের মধ্যে রয়েছে, সে কষ্ট দূর করার জন্য যদি এই দোয়াটি পাঠ করে, আল্লাহ তাআলা তার কষ্টকে দূর করে দেবেন। কোনো ব্যক্তি ঋণগ্রস্ত, ঋণের জর্জরিত, কোনোভাবে সে ঋণ পরিশোধ করতে পারছে না, আল্লাহ তাআলা শরণাপন্ন হয়ে এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা তার ঋণকে পরিশোধের ব্যবস্থাপনা করে দিবেন। কোনো ব্যক্তি দুঃখ কষ্টের মধ্যে পতিত রয়েছে, সে আল্লাহ তাআলা শরণাপন্ন হয়ে এই দোয়াটি যদি পাঠ করে, আল্লাহ তাআলা তার দুঃখ কষ্ট দূর করে দিবেন। বাসা বাড়ি থেকে বিপদ আপদ দূর হচ্ছে না, সে বিপদ আপদ দূর করার নিয়তে এই দোয়াটির আমল করলে আল্লাহ তাআলা তার বিপদ আপদ দূর করে দিবেন। এই দোয়াটি আমরা কখন পাঠ করব, কিভাবে পাঠ করব, কোন পদ্ধতিতে পাঠ করব, আমরা প্রত্যেকেই যথাসময়ে আল্লাহ তাআলার বিধানগুলো আমল করার চেষ্টা করব। অর্থাৎ আল্লাহ তাআলার বিধানগুলো যথাযথভাবে পালন করব। যেমন আল্লাহ তাআলা দৈনন্দিন আমাদের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, আমরা সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব। ফজরের নামাজ সম্পূর্ণ করে প্রত্যেকেই আমাদের নিজ জায়গার মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে আমরা 100 বার ইস্তিগফার পাঠ করব। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুব ইলাই। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা যে কোনো দুরূদ শরীফ 100 বার পাঠ করব। ছোট দুরূদ শরীফ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে আমরা গুরুত্ব সহকারে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটি 3 বার পাঠ করব। আমরা সকাল সন্ধ্যায় যদি এই আমলটি করতে থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে সকল ধরনের বিপদ থেকে নিরাপদ দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বেহেশতের মধ্যে একটি চারা গাছ তৈরি করবেন। আল্লাহ তাআলা এই দোয়াটির উছিলায় আপনার আমার সংসারের মধ্যে বরকত দান করবেন। আমরা যে কোনো মুসিবতের সম্মুখীন হই না কেন, আমরা যদি এই দোয়াটি আমল করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে 99টি মুসিবতকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এই আমলটি করে আমরা তখনই ফলাফল পাব, আমাদের ইকিন যত বেশি হবে তত বেশি আমরা এর দ্বারা উপকৃত হতে পারবো। তাই আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বেহেশতের রত্ন ভাণ্ডারগুলো, বেহেশতের রত্ন ভাণ্ডার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, এই কথার প্রতি আমরা বিশ্বাস রেখে প্রত্যেকে যদি নিয়মিতভাবে আমল করতে থাকি, আল্লাহ তাআলা অনুগ্রহ করে আমাদের সকল বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন রোগ শোক সব কিছু দূর করে দিবেন।